হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা জিওন আর জাভিয়ানের ছোটোবেলার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ওদের অনেক ছোট ছোট অনেক মুহূর্ত আছে যেগুলো আমি ভিডিও করে রেখেছি। আসলে আমি কখনোই ওদের ভিডিও ওইভাবে করি না, প্রত্যেকটা মাসের ভিডিও আমি একটু একটু করে করি স্মৃতি হিসেবে রাখার জন্য, যাতে ওরা বড় হলে দেখতে পারে। আর এখন তো মেয়ে একটু মাশাল্লাহ, ছেলেও মাশাল্লাহ বড় হয়েছে, তো তারা এই ভিডিওগুলো দেখে। তো মেয়ের বয়স তখন, ছেলে আর মেয়ের বয়স ডিফারেন্স মাত্র 3 বছরের। তো ছেলে মাত্র তখন নতুন হাঁটা শিখেছে, 12-13 মাস হবে, 13-14 মাস হবে, আর মেয়ের বয়স 4 বছর 2-1 মাস এরকম। তো মেয়ের সবগুলা রাইডারেই মোটামুটি উঠেছে, সবগুলো রাইটারের আসলে ভিডিও আমি করিনি, কিছু কিছু রাইটারের ভিডিও করেছি। আর ছেলে তো তাকিয়ে আছে, ওঠার জন্য অনেক কান্নাকাটি করেছে, তারপরও তার বাবা অনেক কষ্ট করে কোলে রেখেছে। সে কোনোভাবেই কোলে থাকবে না, সে নামবে, সে নতুন নতুন হাঁটা শিখেছে, তো সে আসলে কোলে থাকতে চায় না, শুধু হাঁটতে চায়। আর তার সাথে আসলে আমি কিংবা তার বাবা দৌড়াই মানে পারি না, তো এর জন্য তাকে কম ছাড়ি। আর মেয়ে তো এখানে পর্যন্ত কয়েকবারই এসেছে, কিন্তু ছেলে কয়েকটা রাইডারে উঠতে পেরেছে, কিছু কিছু রাইডার যেগুলোতে বসা যায় ওগুলো তো ধরে ওর বাবা উঠিয়েছে, কিন্তু সব রাইডারে তো উঠতে পারেনি বেচারা। তো যাই হোক, আর এরপর তার বাবা ওকে একটু নামিয়ে দিয়েছে, নামিয়ে দেওয়ার পর তো সে দৌড়াদৌড়ি ছোটো ছোটো শুরু করে দিয়েছে, সেটা একটু আমি ভিডিও করেছি। আর মেয়ে তো একটু, মেয়ের সাথে একটু পরপর কথা বলছি যে হাই বাবা কী করছো। আর এই তো, আর ছেলেকে বলতেছে যে আপা কোথায়, সে দেখায় দিচ্ছে এই যে আপা। ওর বোনকে আসলে তখনও মাত্র একটু একটু কথাও বলতে পারে, তো ওর জিওনাকেও বলে আপা 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 বলে, এখনও বড় হয়ে গিয়েছে তারপর সে আপা আপা বলে। মাশাল্লাহ, ভালোই লাগে শুনতে। যদি বলি আপা বলো না, আপু বলো কিংবা আপি বলো, সে বলবে না আপা, এটা আমার বোন বোন এইভাবে বলে। আর মাঝে সে অনেক স্পষ্ট কথা বলে, মেয়েটা ছোটোবেলায় এত স্পষ্ট কথা বলতে পারতো না, কিন্তু ছেলেটা মাশাল্লাহ একটু স্পষ্ট। এটাই নিয়ম আসলে, বড় বাচ্চারা একটু কম তাড়াতাড়ি আর কি কম কথা বলে, আর ছোট যেগুলো হয় তারা একটু তাড়াতাড়ি কথা বলে, কারণ ওই যে বড় বোনের কিংবা ভাইয়ের কথা শুনে ওরা আস্তে আস্তে শিখে, ওদের সাথে খেলা করে, তো ভাষাটা তাড়াতাড়ি শিখে যায়, কথা শিখে যায়। আর ছোটগুলো তো একা একা থাকে, তো কথা শিখতে পারে না তাড়াতাড়ি। আর মেয়ে তো অনেক হ্যাপি, সেই যে ট্রেনে উঠেছে, তো তার মনটা একটু খারাপ ছিল। সে আসলে ফার্স্টে একদম সামনে বসতে চেয়েছিল, কিন্তু সে বসতে পারেনি, তার আগে একটা বেবি উঠে পড়েছে, তো এর জন্য তার মন খারাপ ছিল। এরপর কি করেছে ওর বাবা, আবার আর ওর ট্রেনে উঠতে পছন্দ করে, তো এর জন্য সবসময় 2-3 বারই করে উঠানো হয়, এরপর আবার তাকে উঠিয়ে দেওয়া হয়েছে। আসলে ওর জন্যই মেনলি এই বসুন্ধরাতে টোকিও ওয়ার্ল্ডে যাওয়া হয়। এরপর কি, মার্কেটে গেলে কিছু কেনাকাটা না করলে কি আর ভালো লাগে, তারপর কিছু কেনাকাটা করলাম, আরও কিছু কেনাকাটা করার ছিল, বাকি ছিল, তো ভাবলাম আগেও খেলুক তারপর লাস্টেতে যাব। এরপর সবাই, তারপর যে একটু খাওয়া দাওয়া করলাম আমি আর আমার হাজবেন্ড, তারপর এই তো বাসার উদ্দেশ্য রওনা। ওগুলো ভিডিও কখনো করা হয়নি, এখন থেকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তারপরে কি, এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।